Assalamualaikum. Welcome to back my channel Noakhali Poribar. সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। বন্ধুরা, আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে একটি সোয়েটারের পার্ট তৈরি করতে হয়। একটি সোয়েটারের পার্ট তৈরি করতে কি কি প্রসেস একটা অপারেটর ব্যবহার করে, শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন প্রসেস অবলম্বন করে একটি পার্ট তৈরি করতে হয়, পুরো ভিডিওতে আমি সেটা দেখাবো। যারা নতুন এই জ্যাকার্ড মেশিন দেখছেন, আগে কখনো দেখেননি, দয়া করে তারা পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওতে খুবই উপযোগী ভিডিও রয়েছে, যেখানে দেখানো হয়েছে কি করে একটি জ্যাকার্ডের পার্ট তৈরি করতে হয়। বাংলাদেশে এখন জ্যাকার্ড মেশিন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ম্যানুয়াল নিটিং মেশিন বিলুপ্ত হওয়ার পর এই জ্যাকার্ড মেশিন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বাংলাদেশে অতি দ্রুত সময়ে খুব বেশি উৎপাদন করার জন্য জ্যাকার্ড মেশিন। বন্ধুরা, দেখতে থাকুন আমার পুরো ভিডিওতে প্রতিটা প্রসেস। নতুন ইস্টাইলে মাল লোড, নতুন ইস্টাইল মাল সেটা লোড করবো টেন্ডারের সাহায্যে। হ্যাঁ, টেন্ডারের সাহায্যে আসবে। এই চিজ বিদেশে আমরা ফাইল ম্যানেজার যাবো, সেটা দিতে গেলে এই স্টাইল দেখা হয় যে আমরা ব্ল্যাক ব্ল্যাক আছে, তার কারণ যে ব্ল্যাকটা আমরা নতুন করে এই যে লোড ব্যাটে যে লোড দিয়ে দিলাম। কনফার্ম কাটা দিলাম, যে আমরা রিসিট দিলাম, লক দিলাম। আমাদের কয়টা ফিটার চাইল এবার আমরা এখানে দেখবো যে কয়টা ফিটার চাইলে, সেই কয়টা ফিটারে আমরা সুতা লাগাব। এবার আমরা চেন ফোন পাঠাবো মালে, একটা বাদে লোড দিতে স্লিপ লোড যা দেখা গেল যে চেন ফোন পাঠালাম, এখানে 293 আছে সেরকম তার ছয়ে পাঠালাম, দিয়ে কাইটা দিয়া রিসিপ দিয়া এবার রানিং। এটা এটা পার্ট নাম দেখে পার্ট নাম বো আমরা একটা একটা পার্ট কাইটা মেদল এই প্রসেসগুলোর পরে তারপরে কোথায় মালটা জমা হয়?
পার্টিতে মালটা জমা হবে, মাল আমরা 12টা ব্যাক পার্ট, 12টা ফরম পার্ট, 24টা স্লিপ এবং নেট পাইপিং থাকলে একসাথে মিলায় এক বান্ডিল মাল আমরা ডিস্ট্রিবিউটারে জমা দেবো। তারপরে ডিস্ট্রিবিউটার পর্যন্ত মালটা শেষ, আমাদের নিটিং ডিস্ট্রিবিউটার পর্যন্ত শেষ, তারপরে ডিস্ট্রিবিউটার থেকে ইন্সপেকশনে যায়, ইন্সপেকশন থেকে আদার অন্য জায়গায়। নিটিং ম্যানুয়াল থেকে বর্তমানে জ্যাকেট সেকশন কতটুকু জনপ্রিয়? অনেক বেশি, তাই না? আর এবং জ্যাকেট কাজটা সহজ, তাহলে যারা জ্যাকেটের কাজ শিখবে তারা তাদের ক্যারিয়ার করতে পারবে ভালো। আপনি কি বলেন, বলেন জ্যাকেটের কাজ শেখার জন্য মানুষকে বলেন, দর্শককে বলেন জ্যাকেটের কাজ শেখার জন্য ভালো, এখন বেকার বেশি, তাই এখন জ্যাকেটের কাজ শেখার একবারে সুযোগ ভালো এবং কম সময়ে শেখা যেতে পারে। সহজে জ্যাকেট কাজ করে সহজে উৎপাদন বাড়ানো যায়। ধন্যবাদ আপনার। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি লাইক করুন, শেয়ার দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপ দিয়ে রাখুন। সকলকে ধন্যবাদ।